আসসালামু আলাইকুম প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি। দুবাই আবুধাবি বাংলাদেশ রুটে ভাড়া কমালো বাংলাদেশ বিমান। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ও ভ্রমণকারীদের জন্য সুখবর নিয়ে এলো দেশের জাতীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দুবাই আবুধাবি বাংলাদেশ রুটে ভাড়া কমালো বাংলাদেশ পতাকাবাহী এই বিমানটি। 5 সেপ্টেম্বর রবিবার বিমানের দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার সজলকান্তি বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই আবুধাবি ঢাকা রুটে আগের ভাড়া 2000 দিরহাম থেকে কমে নামল 1700 দিরহামে। একইভাবে দুবাই আবুধাবি চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট রুটের ভাড়া 2100 দিরহাম থেকে কমে নামল 1850 দিরহামে, তবে ভাড়ার সঙ্গে ট্যাক্স যুক্ত হবে। নতুন ভাড়ার এই অফারটি চলবে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত। এদিকে বাংলাদেশের এয়ারপোর্টে করোনার র্যাপিড পিসিআর ল্যাব স্থাপন করে কর্মস্থলে ফেরার ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করছেন আটকে থাকা সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। 6 সেপ্টেম্বর সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রবাসীরা বলেন, হাজারো প্রবাসী দেশের ছুটিতে এসে করোনা পরিস্থিতির কারণে আটকে পড়ে মানবেতর জীবনযাপন করছেন, অথচ আমাদের ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সরকার। আমাদের পাশের সব দেশের প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতের সব শর্ত পূরণের মাধ্যমে নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন, কিন্তু বাংলাদেশি প্রবাসীরা 2টি করোনা ভ্যাকসিন নেওয়ার পরেও এখনও কর্মস্থলে ফিরে যেতে পারছেন না, শুধু বিমানবন্দরে একটি র্যাপিড পিসিআর ল্যাব না থাকার কারণে। এদিকে বিদেশগামী সুবিধার্থে দেশে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পিসিআর পরীক্ষার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এই নির্দেশ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই কথা জানিয়েছেন। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত জানাতে পরে সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দ্রুত সময়ের মধ্যে দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষার ব্যবস্থা চালু করতে নির্দেশনা দেওয়া হয়েছে। খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রথমে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি চালু করা হবে, তারপর দেশের বাকি 2টি আন্তর্জাতিক বিমানবন্দরেও তা চালু করা হবে। বিমানবন্দরের করোনা পিসিআর পরীক্ষার ব্যবস্থা চালু হলে 4 ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এছাড়াও মন্ত্রিসভার আজকের বৈঠকে বন্যার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সূত্র প্রথম আলো। আমিরাত প্রবাসী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাতে করে পরবর্তী নিউজগুলো খুব সহজেই পেয়ে যাবেন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।